Assalamualaikum, welcome back to Fine's Beauty. টমেটো আপনারা সসে খেয়েছেন, রান্না করে খেয়েছেন কিংবা খেয়েছেন সালাদে। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি টমেটো ফেসিয়াল। আপনারা আমার হাতে টমেটো দেখে বুঝতে পারছেন আজকে ফেসিয়ালটি পুরোপুরি টমেটো দিয়ে আমি করব। সো এই ফেসিয়ালটির সম্পূর্ণ বেনিফিটসগুলো জানার জন্য এবং সর্বোচ্চ রেজাল্টটি পাওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন। স্টেপে আমরা এই ফেসিয়ালটি করব। সো আমি এখন চলে যাচ্ছি প্রথম স্টেপটিতে। স্টেপ 1 হচ্ছে ক্লিনজিং। যে কোনো ফেসিয়ালে প্রথম স্টেপটি থাকে ক্লিনজিং। এই ক্লিনজিং করার জন্য আমরা প্রথমে আমার হাতে যে টমেটোটি রয়েছিল সেটিকে কেটে দুটো ভাগ করে নেছি। এখানে যে দুটো ভাগ রয়েছে এখানের মধ্যে আমি একটি ভাগ ব্যবহার করব ক্লিনজিং এর জন্য, আর একটি ভাগ আমি রেখে দিচ্ছি আমার পরবর্তী স্টেপটির জন্য। তো এই টমেটোর ক্লিনজিংটির জন্য আমার এর সাথে দরকার হবে হচ্ছে মধু। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মধু। আপনারা জানেন যে মধুতে রয়েছে ন্যাচারাল ময়েশ্চারাইজার, এটা আপনার স্কিনকে অনেক সফট করবে, গ্লোয়িং করবে এবং আপনার স্কিনকে অনেক বেশি হেলদি করবে। আর অবশ্যই আপনারা জানেন যে টমেটোতে কিন্তু রয়েছে হচ্ছে ন্যাচারাল অ্যাসিড, যেটা আপনার স্কিনকে ব্রাইট করতে সহায়তা করবে। তো এই দুটো উপাদান মিলে খুব ভালো একটা ক্লিনজিং কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমাদের। এখন আমি টমেটো এবং মধুটা ভালো মতো লাগিয়ে আমার স্কিনের মধ্যে হালকা করে মাসাজ করছি। আপনারা এই মাসাজটি আপনার স্কিনের মধ্যে 5 মিনিট ধরে করবেন। এর ফলে আপনার স্কিন ব্রাইট হবে, ন্যাচারালি ময়েশ্চারাইজ হবে, আপনার স্কিন অনেক বেশি গ্লোয়িং হবে এবং আপনার স্কিনটা এত বেশি ক্লিন দেখাবে আপনি নিজে দেখেই অবাক হয়ে যাবেন। মাস করার পর আমরা ঠান্ডা পানি দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন ব্রাইটনেসটা 2 নম্বর স্টেপে যাচ্ছে। এখন 3 নম্বর স্টেপটি হচ্ছে স্ক্রাবিং। স্ক্রাবিং এর জন্য আমাদের দরকার হচ্ছে যে অর্ধেক আমি টমেটো বললাম যে পরের স্টেপে লাগবে সেটা অলরেডি নিয়ে নিয়েছি, সেটার সাথে আমি নিয়েছি এখানের মধ্যে চিনি। অবশ্যই দানাদার যুক্ত যে চিনিটা সেটা ব্যবহার করবেন, একদম মিহি চিনি যদি ব্যবহার করেন তাহলে স্ক্রাবিং এর ভালো ফলাফল পাবেন না। বেস্ট ফলাফলের জন্য আপনারা চাইলে ব্রাউন সুগার যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে হোয়াইট সুগার ব্যবহার করেছি যাতে করে যেহেতু সবার বাসায় হোয়াইট সুগার থাকে আপনারা যেন এটা ব্যবহার করে খুব সহজেই এটা বেনিফিটসগুলো জানতে পারেন। তো আমি এখন এই টমেটোটি ভালো করে চিনির মধ্যে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে সফটলি আমার হাতের মধ্যে স্ক্রাব করে নিচ্ছি। এই স্ক্রাবিংটি আমি ঠিক 5 মিনিট ধরে করব, 5 থেকে 7 মিনিট ধরে করলেই হবে। এই স্ক্রাবিংটি করলে আপনার স্কিনে যেই ডেড স্কিনগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে, আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে এবং আপনার স্কিনে একটা অন্যরকমের গ্লো কাজ করবে। তারপরে ঠিক 5 থেকে 7 মিনিট পর যখন আপনার স্ক্রাবিং করা শেষ হয়ে যাবে প্যাকটি আপনি আপনার স্কিনে রেখে দেবেন 10 মিনিটের মতো। এটার ফলে আপনার স্কিনে টমেটোর ফুল ইফেক্টটি পাবে। তারপর নর্মাল পানি দিয়ে এটাকে পরিষ্কার করে ফেলবেন। এখন আমি চলে যাচ্ছি 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপ হচ্ছে ফেস প্যাক। এই ফেস প্যাকটি খুব সহজে ঘরে বসে আপনি বানাতে পারবেন, যার জন্য আমার লাগবে চালের গুঁড়ো এবং তার সাথে লাগছে টমেটো। সো আমি এখন এখানের মধ্যে একটি টমেটো নিচ্ছি। নিয়ে এটা এই টমেটোর ভেতর থেকে যে রসগুলো আছে এগুলোকে সম্পূর্ণভাবে বের করে নিচ্ছি। একটা ছাঁকের মধ্যে আমি আস্তে আস্তে করে এটাকে কিন্তু ঘষে ঘষে এটা রসগুলো বের করছি। আপনি চাইলে এটা ব্লেন্ড করেও করে নিতে পারেন, ব্লেন্ড করে এটাকে ছেঁকে নিতে পারেন একইভাবে। সো আমি আসলে শর্টকাটের ব্যবহার করার জন্য এটা করেছি। সো আপনি চাইলে এভাবে করতে পারেন, চাইলে ব্লেন্ড করেও করতে পারেন। এখন আমার এখানে দেখুন টমেটোর রসগুলো কীভাবে বের হয়ে যাচ্ছে। আমি টমেটোর রস পেয়েছি 1 থেকে 1.5 চামচের মতো। সো আপনি যদি গলায় এবং হচ্ছে আপনার স্কিনে ব্যবহার করতে চান আপনি হয়তো অ্যামাউন্ট একটু বেশি রাখতে পারে। সো এর সাথে আমি 1.5 চামচের মতো হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই 2টি উপাদান দিয়ে মাত্র আমি খুব সহজে কিন্তু ফেস প্যাকটি বানিয়ে ফেলছি। যারা কোরিয়ান স্কিন অনেক পছন্দ করেন, গ্লাসি স্কিন যেটাকে বলি আমরা, সেই স্কিনের জন্য এই প্যাকটা কিন্তু খুবই কার্যকরী। আপনি এই প্যাকটি আপনার স্কিনের মধ্যে লাগিয়ে 10 থেকে 15 মিনিট যদি রেখে দেন, তারপরে ধোয়ার পর আপনি দেখবেন যে আপনার স্কিনে একটা অন্যরকমের
গ্লো কাজ করছে, আপনার স্কিনটা ঠিক আয়রার মতো চকচক করছে। সো এটার ফলে আপনি কিন্তু একটা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। সো যে কোনো প্রোগ্রামের আগে কিংবা আপনি যদি ফেস মেকওভার করতে চান, তার আগে যদি আপনি ফেসিয়ালটি করেন, তাহলে আপনি দেখবেন আপনার মেকওভারের জন্য কিন্তু আলাদা একটা গ্লো কাজ করে, একটা ন্যাচারাল গ্লো চলে আসবে। সো সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। বাট যদি আপনি রেগুলার বেসিসে ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা শুধু ইনস্ট্যান্ট না, এটা আপনার পার্মানেন্ট গ্লোয়ের কাজ করবে। তারপর যখন শুকিয়ে যাবে, তখন আপনি এটা নরমাল পানি দিয়ে পরিষ্কার করে ফেলবেন। দেখুন কি পরিমাণ ব্রাইটনেস কাজ করছে এখানের মধ্যে, আপনি আপনার স্কিন দেখে নিজেই আসলেই অবাক হবেন। আপনি ব্যবহার করবেন এবং অবশ্যই আপনার ফিডব্যাকগুলো আমাকে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো আবার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।